সালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, রাতের একটা সময় পুরো পৃথিবী বদলে যায়। দিনের বেলা যেমন ছিল, রাত্রের বেলা অন্যরকম হয়ে যায়। আবার রাত্রের বেলা যেমন ছিল, দিনের বেলায় অন্যরকম হয়ে যায়। পাঁচ ওয়াক্ত সলাত পড়ার পর আমরা আর জিরিয়ে নেই না, দুনিয়ার কাজকর্মে আমরা জড়িয়ে পড়ি। খুব কমই আমরা চিন্তা ভাবনা করি। আমাদের অনেকে জীবন এত বেশি দ্রুত গতিতে চলে যাচ্ছে যা আমরা টেরই পাই না। তবে রাতের একটা সময় পুরো পৃথিবী ঘুমিয়ে পড়ে, সব কাজ ফুরিয়ে যায়, তখন চলে নীরবতার রাজত্ব। কিন্তু একজন জেগে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতি রাতের শেষ তৃতীয়াংশে আমাদের রব সবচেয়ে নিচের মহাকাশে নেমে আসে আর বলতে থাকে, কেউ কি আছে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কেউ কি আছে আমার কাছে কিছু চাইবে, আমি তাকে তাই দিয়ে দিব। কেউ কি আছে যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। ঠিক এইভাবে আল্লাহ পাক আমাদেরকে ডাকতে থাকেন, যারা মুত্তাকি, নেককার বান্দা, মুমিন বান্দা, তারা আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহর দরবারে ক্ষমা ভিক্ষা চায়। তার যত দুঃখ, তার যত বেদনা আছে, সকল কিছু আল্লাহর কাছে অভিযোগ করে। আমাদের মতো সাধারণ মুসলিমরা সেই সৌভাগ্য হয় না রাতের শেষ তৃতীয়াংশে দুই রাকাত সলাত পড়া, আল্লাহর কাছে কান্নাকাটি করা। আমার রাতের বেলা ঘুমিয়ে থাকি, কিন্তু আল্লাহ পাক ঘুমান না। আমাদের ঘুম যত গভীর হয় আল্লাহ পাক তত নিকটে আসেন। এই সময়টুকু আমরা যদি কাজে লাগাতে পারি, 15 মিনিটের জন্য, 20 মিনিটের জন্য আল্লাহর কাছে কান্না করতে পারি, তাহলে আমাদের ভাগ্য ফিরে যাবে। আমাদের যত সমস্যা, যত আশা, যত মন বাসনা, সব কিছু আল্লাহর কাছে বলবো, গোপনে বলবো। পাঁচ ওয়াক্ত সলাতে সবার সামনে যেতে হয়, সবাই দেখে, কিন্তু রাতের ইবাদত কেউ দেখে না, একমাত্র আল্লাহ ছাড়া। ধরুন আপনার এলাকার চেয়ারম্যান আপনাকে 1 কোটি টাকা চেক দিবে। আপনার চেয়ারম্যান বলেছে সকাল 10টায় উপস্থিত থাকার জন্য, তখন আপনি কি করবেন? আপনি অ্যালার্ম দিয়ে বা আপনার পরিবারের মানুষদেরকে বলবেন আপনাকে জাগিয়ে দিতে, যেন ঠিক সময় চেয়ারম্যানের কাছে পৌঁছাতে পারেন। আল্লাহ তাআলা ফজরের আগে তার বান্দাদের কাছে আসেন। ভাবুন তো একবার, মহাবিশ্বের প্রভু আপনার সঙ্গে আলাপ করতে চাচ্ছেন, তিনি চান আমরা যেন তার সঙ্গে একান্ত নির্জনে বিভোর থাকি। অথচ আমরা উদাসীন থাকি, বিছানায় ঘুমিয়ে থাকি। তিনি এসে আমাদেরকে জিজ্ঞাসা করেন, কি চাই, কি দরকার, কি সমস্যা আছে। তিনি কথা দিয়েছেন, যা চাইব সবই দিয়ে দিবেন, আর আমরা ঘুমিয়ে থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে মানার তৌফিক দান করুন। আমিন।